ওল কেটে নিয়েছি, ওল দেখুন এরকম ছোট ছোট করে কেটেছি, আলুও ঠিক ওলের মতোই ছোট করে কেটে নিয়েছি। এবার একসঙ্গে সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, কচুও সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ করিনি। অন্য একটা পাত্রে ঢেলে জলটা ঝরিয়ে নিচ্ছি। এখানে চার পিস রুই মাছের দাগা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ, লবণ। হলুদ আর লবণ দিয়ে মাছ ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, একটা করে মাছ দিয়ে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর হাফ চামচ পাঁচফোড়ন। তেজপাতা আর পাঁচফোড়ন ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, একটু মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে ভেজে নেব। পেঁয়াজ একটু নেড়ে সেড়ে ভেজে নিয়েছি। এক চামচ জিরে বাটা, এক চামচ আদা বাটা, পরিমাণ মতো কাঁচা পাকা লঙ্কা বাটা, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, এক চামচ হলুদ। এই সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আদা জিরের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ থেকে সিদ্ধ করে রাখা ওল আর আলু দিয়ে দিচ্ছি। ওল আলু মশলার সঙ্গে মিশিয়ে নেব, আরও কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব মশলার সঙ্গে। মশলার সঙ্গে ওল আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন অনেকটাই গলে গলে গেছে। এবার জল দিয়ে তরকারি ফুটিয়ে নেব, দিয়ে দিচ্ছি গরম জল, নেড়ে দেব, ঢাকা দিয়ে তরকারি ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঢাকা তুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পর আবার একটু নেড়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, এক মুঠো ধনে পাতা কুচি। ধনে পাতা আর কাঁচা লঙ্কা তরকারির সঙ্গে মিশিয়ে দিয়ে নেড়ে দেব, কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। ঢাকা তুলে নিচ্ছি, আবার একটু নেড়ে দেব। লাস্টে কাঁচা লঙ্কার ধনে পাতা দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ওল দিয়ে রুই মাছের তরকারি রেডি হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে নামিয়ে নেব। ঢেলে নিচ্ছি অন্য একটা পাত্রে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমাদের চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি বা ভিডিও দেখার জন্য। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।